শ্রেণী প্রথম বিষয় ছোটদের আরবি ও ইসলাম শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের সাথে আমার 2021 সালের প্রথম ক্লাস, ধর্ম ক্লাস। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। অনেকদিন তোমাদের সাথে দেখা হয়নি, কেজি ক্লাসে দেখা হয়েছিল। ম্যাডামকে নিশ্চয়ই চিনো, আমি তোমাদের সাথে তোমাদের ডায়েরি লিখে দিতাম, তোমাদের ম্যাডামের সাথে বসে বসে তোমাদের সঙ্গে গল্প করতাম, তোমাদের টিফিন খুলে দিতাম, মনে আছে সবগুলো ঘটনা? সেই ম্যাডাম আমি আজকে তোমাদের ধর্ম ক্লাস করছি। যেহেতু তোমরা এখন 1-এ উঠেছ, এখন তোমাদের সাথে আমার ধর্ম ক্লাস থাকবে। তোমাদের ধর্ম পড়াটা আরবি শিক্ষা, এটা তোমাদের মৌখিক পরীক্ষা হবে। যখন পরীক্ষা হবে তখন তোমাদের মৌখিক পরীক্ষা হবে। এই জন্য আমরা কি করব, শিখব। ধর্ম পড়া আমরা শিখব, যেহেতু আমরা সবাই মুসলমান, আমরা আমাদের ধর্ম পড়াটা শিখব, মুখে মুখে শিখব, আম্মুর কাছে শিখব, বাসার বড়দের কাছে শিখব। তারপরে আমরা সেটা টিচার যখন জিজ্ঞেস করবে তখন আমরা বলতে পারবো। এটা আমাদের একটা নিত্য দিনের পড়া, এটা কোনো কিছু না। যেমন তোমার মা বাবা বাড়ির বড় জ্যেষ্ঠ যারা আছে তারা কি করে, সকালবেলা সবাই দেখো তোমরা দেখেছো নামাজ পড়ে, তাই না? বাসায় কোরআন শরীফ পড়ে, নামাজ পড়ে, কারণ এটা তোমাদের ধর্মেই আছে যে নামাজ পড়তে হবে। আচ্ছা, তোমাদের ধর্ম বইটাতে আমি অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পেলাম, তা আমার কাছে পড়ে খুবই ভালো লাগলো, তোমাদেরও আশা করি ভালো লাগবে। কারণ আমরা তো সবাই মুসলমান, আমাদেরকে তো জানতে হবে, তাই না, আমাদের ধর্ম সম্পর্কে। যে তোমাদের কি সুন্দর বইটার মধ্যে তোমাদের দেয়া আছে, দেখতে পাচ্ছ? তোমাদের বইটাই তো আমার কাছে অনেক ভালো লাগছে, আকর্ষণীয় মনে হচ্ছে। তাহলে আমরা ধর্ম সম্পর্কে আমাদের এই বই থেকে পড়বো এবং জানবো। আজকে আমি তোমাদের বই প্রথম অধ্যায় যে পড়াগুলো আছে, আমি তোমাদের সেই পড়াগুলো নিয়েই তোমাদের কাছে, বেশি না, মাত্র 9টা আছে প্রথম পৃষ্ঠায়, আমরা এই 9টা প্রশ্নই আজকে দেখো শিখে ফেলবো। আর যদি না শেখা হয় তাহলে কি করব, আস্তে আস্তে বই বের করে আবার একটু পড়ব, শেখা হয়ে যাবে, আম্মু জিজ্ঞেস করলে তখন বলতে পারবে। যেমন প্রথম 1 নম্বর প্রশ্নটাতে দেখো আছে, আমরা কোন জাতি? তাহলে আমরা কি বলব, আমরা মুসলিম জাতি, আমরা মুসলিম জাতি। আমরা কোন জাতি? আমরা মুসলিম জাতি। আমাদের ধর্মের নাম কি? আমাদের ধর্মের নাম ইসলাম। আমাদের ধর্মের নাম ইসলাম। যারা আমরা মুসলমান ধর্মে তারা বলবো ইসলাম, আর অন্যান্য ধর্মেরও থাকতে পারে, তাই না? আমরা তো জানি হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, এক একজনের ধর্ম এক এক রকম। কিন্তু আমরা বেশিরভাগ মানুষেরই আমাদের দেশে ধর্ম আমরা ইসলাম ধর্ম, তাই না? আর আমাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে যে ইসলাম অর্থটা কি, তোমরা যে ইসলাম ধর্মের ইসলাম অর্থ কি, তখন আমরা কি বলবো, ইসলাম অর্থ আনুগত্য বা আত্মসমর্পণ ও শান্তি। এক কথায় ইসলাম অর্থ শান্তি। আরো তো কিছু মতে জানতে হবে না, তুমি ছোট মানুষ তো, তুমি শুধু খালি বলবে যে ইসলাম অর্থ কি, ইসলাম অর্থ শান্তি। আমরা শান্তির ধর্মের মানুষ, আমরা কোনো মারামারি হানাহানি, আমরা কোনো কিছু পাপাচার দুর্নীতি এগুলো আমরা বিশ্বাস করি না, কারণ আমরা শান্তি পছন্দ করি। তারপরে আমাদেরকে এই যে আমি আসলাম দুনিয়াতে, তুমি আসলা, তোমার বাবা মা আসলো, তার বাবা মা আসলো, আমরা কিভাবে আসলাম, কে আমাদের সৃষ্টি করেছেন, তাহলে কে আমাদের সৃষ্টি করেছেন, কে আমরা কোথা থেকে আসলাম, আকাশ থেকে টুক করে তোর পড়ি নাই, তাই না? দুনিয়াতে আসছি একটা নির্দিষ্ট নিয়মে আসছি, তাহলে কে আমাদের সৃষ্টি করেছেন, তাহলে বলো তো কে সৃষ্টি করেছে? আমাদের সৃষ্টি করেছেন মহান আল্লাহ। মহান আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আমাদের সৃষ্টিকর্তা হলো মহান আল্লাহ। এখন আমাদের ইমান অর্থ কি, 5 নম্বর প্রশ্নটি হলো ইমান অর্থ কি। আচ্ছা, ইমান অর্থ হচ্ছে বিশ্বাস, বিশ্বাস, তোমার ভিতরে বিশ্বাস যেটা হবে সেটাই হচ্ছে ইমান। হ্যাঁ, আমরা মুসলমান, এটা যেমন আমাদের বিশ্বাস, তখনই আমরা ইমান আনা হলো, বিশ্বাস করতে হবে। ইমান অর্থ হচ্ছে বিশ্বাস। ইমান কাকে বলে? ইসলাম ধর্মের মূল বিষয়গুলোকে মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা এবং তদনুযায়ী কাজ করাকে ইমান বলে। তাহলে ইমান কাকে বলে? ইসলাম ধর্মের যে মূল বিষয়গুলো আছে সেগুলো মুখে স্বীকার করতে হবে,
অন্তরে বিশ্বাস করতে হবে, অন্তরে মানে আমাদের মনে বিশ্বাস করতে হবে, এবং সেই অনুযায়ী আমাদের কি করতে হবে, কাজ করতে হবে, তাহলে আমাদের কি হবে, ইমান আনা হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে মুসলমান হিসাবে আমাদেরকে ইমান আনতে হবে, প্রত্যেক মুসলমানকে তার ইমান আনতে হবে, ইমান কে বিশ্বাস করতে হবে। সাত নম্বর প্রশ্ন আছে, দেখো মুসলমানগণ কি কি বিষয়ে ইমান আনে, কি কি বিষয়ে ইমান আনতে হবে, এখন ইমান যে আনবে কোন কোন বিষয়ে ইমান আনতে হবে। হ্যাঁ, মুসলমানগণ সাতটি বিষয়ে ইমান আনতে হবে, এক হচ্ছে আল্লাহ, দুই নম্বর আসমানি কিতাব, তিন ফেরেস্তা, চার আখিরাত, পাঁচ তাকদীর, ছয় নবী রাসূল, সাত পুনরুত্থান। এটা অনেক বড় কথা, এটা একটুখানি বুঝতে হবে না, এটা অনেক বড় একটা কথা, সাতটা জিনিসের উপর ইমান আনতে হবে। এটা নিয়ে তোমাদেরকে আমি আরও অনেক 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 বিস্তারিতভাবে তোমাদের সাথে আলোচনা করব। শুধু তোমরা মনে রাখো যে সাতটা বিষয়ের উপরে ইমান আনতে হবে, আমি একটা একটা করে তোমাদের সাথে আলোচনা করব। আল্লাহ, এই যে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, আল্লাহর উপরে আমাদের সবচেয়ে আগে ইমান আনতে হবে। আল্লাহর উপরে ইমান আনলে মানে আমরা মুসলমান, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, তিনি এক অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, হ্যাঁ, তার কোনো পানাহার নেই, তার কোনো দিবার রাত্র কোনো কিছু ভেদাভেদ নেই, সব কিছু তার কাছে সমান। এসব কিছু আমাদের যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছে এটা আমাদেরকে সবাইকে বিশ্বাস করতে হবে। আচ্ছা, তারপরে আমাদেরকে আসমানি কিতাব কার বাণী, আসমানি কিতাব আল্লাহর বাণী, আসমানি কিতাব কার বাণী, আসমানি কিতাব আল্লাহর বাণী। তো নয় নম্বর প্রশ্ন, আল্লাহর পক্ষ থেকে মোট কতখানা কিতাব নাজিল হয়েছে, সর্বমোট একশো চারখানা কিতাব নাজিল হয়েছে। আল্লাহর উপর থেকে কয়জন কিতাব নাজিল হয়েছে, একশো চারখানা কিতাব নাজিল হয়েছে। তাহলে আমরা এই যে তোমাদের প্রথম পৃষ্ঠাটা পড়লাম, তোমাদেরকে একদিনই যে পড়বে, একদিনই যে বলবে, তা কিন্তু আমি বারবার বলছি, বারবার বলছি, পড়া বেশি হয়ে যাচ্ছে, পড়া বেশি হয়ে যাচ্ছে, না আমরা একদিনে সবগুলো মনে রাখতে পারবো না। তোমরা ছোট মানুষ, তোমরা একটা দুইটা তিনটা করে পড়লেই যথেষ্ট। হ্যাঁ, একবারে দুইটা তিনটা করে যখন পড়বে দেখবে তোমার সব পড়া শেষ হয়ে গেছে, তুমি সবই বলতে পারতেছ। এই জন্য আমি বলবো যে তোমরা কোনো টেনশন নেবে না যে আমি পড়তে পারছি না, আমি স্কুলে যেতে পারছি না, আমার পড়া শেষ হচ্ছে না, না তোমার পড়া শেষ হয়ে যাবে, দেখবে তুমি ছোট্ট একটা বই, এটা তোমার শেষ করতে সময় লাগবে না। আমি তোমাদের ধর্ম ক্লাসগুলো নিব, আমি চেষ্টা করব তোমাদের ধর্ম ক্লাসগুলো তোমাদের মুখে মুখে শিখিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, বন্ধ করো। আচ্ছা, তাহলে আমরা আসমা আল্লাহ আসমানি কিতাব ওই অধ্যায়টা আমরা মোটামুটি পড়লাম। এখানে অনেকগুলো প্রশ্ন আছে তোমাদের, একুশটা প্রশ্ন আছে এই পাতায় দেখলাম। তারপরে আবার একটা অনুশীলনী আছে, মাঝে মাঝে অনুশীলনীগুলো আমরা যদি এগুলো পড়ি তখন অনুশীলনীগুলো থেকে প্রশ্ন উত্তর আমরা লিখতে পারবো, বলতে পারবো, মুখে বলতে পারবো। হ্যাঁ, আমরা এই জন্য পড়বো, আমরা বারবার বলছি আমরা পড়বো। হ্যাঁ, যদি রিডিং পড়তে অসুবিধা হয় বানান করে পড়বে, আম্মুর কাছ থেকে শিখে নেবে, আম্মুর কাছ থেকে বলে তোমরা রুটিন, আম্মু বলবে তোমরা মুখে মুখে বলবে, বা তোমার পরিবারে অন্য কেউ থাকলে, টিচার থাকলে বাসায়, হ্যাঁ, বড়রা যারা আছে তারা বলবে আর তোমরা পড়বে। তাহলে যেমন আমি তোমার কোনো ই হবে না, তোমরা তো ছোটো মানুষ, মাত্র কেজি ক্লাস থেকে ওয়ানে উঠেছো, হ্যাঁ, অনেক নতুন ভর্তি হয়েছো ওয়ানে আমাদের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজে। তারা তো আমাদের সাথে অনেকটা পরিচিত হয় না, যারা নতুন তারা তো আমাদের সাথে এখনো দেখা সাক্ষাৎ হয়নি, আর যারা পুরাতন তারা তো চিনো, কোন ম্যাডাম, আমার নাম মাহমুদা ম্যাডাম, তাই না, তোমরা তো জানো। এই জন্য তোমাদের সাথে আমাদের যাদের নতুন পরিচয় হয়নি, আমাদের স্কুল খুললে আবার তোমাদের সাথে দেখা সাক্ষাৎ হবে। এখন তোমাদেরকে আমাদের এই ইউটিউব ক্লাসেই আমাদের স্বাগত জানাতে হবে, আমাদের সাথে পরিচিত হতে হবে। হ্যাঁ, তোমাদের ক্লাস টিচার ম্যাডামের সাথে তোমাদের সাথে পরিচিত হবে তোমরা। তো তোমরা যারা, আমি সবসময় বলবো তোমাদেরকে যে আমরা এখন যেহেতু একটা, তোমরা নিজেরও ছোট মানুষ হলেও বুঝতে পারছো যে আমরা একটা দুর্যোগকালীন সময় পার করছি, তাই না। আমাদের দেশে একটা এখন একটা অসুখ, শুধু আমাদের দেশে না বলবো, যেটা পৃথিবীর সব দেশেই করোনা ভাইরাস হচ্ছে,
আগে বিশ্বে চিন্তা করতে পারো, অনেক অনেক মানুষ আক্রান্ত, কোটি কোটি মানুষ আক্রান্ত, 9 কোটি লোক আক্রান্ত, আর মারা গিয়েছে প্রায় 20 লাখ 15 হাজারের উপরে, কালকে গতকাল দেখলাম। আর আমাদের দেশেও প্রায় 8-10 হাজার মানুষ মারা গিয়েছে। তো এই জন্য আমরা যে এখন খুবই একটা দুর্যোগকালীন সময় পার করছি, এখন শুধু আমরা আল্লাহকে ডাকবো যে আল্লাহ আমাদেরকে এই বালা মুসিবত থেকে যেন আল্লাহ আমাদেরকে রক্ষা করেন, আমাদের পরিবারকে হেফাজত করেন, আমাদের আপনজনদেরকে ভালো রাখেন, আমাদের প্রতিবেশীদেরকে, আমাদের টিচারদেরকে, আমাদের দেশের মানুষকে, সবাইকে, ধনী গরিব নাই, কোনো ভেদাভেদ নেই, সবাই যেন আমরা ভালো থাকি, সুস্থ থাকি, তাই না? আগে আমরা সুস্থতা দান করবে আল্লাহ, তারপরে না জীবনযাপন করা। এই জন্য আল্লাহর কাছে আমরা সবাই সুস্থতা কামনা করব, যে আমরা যেন সবাই সুস্থ থাকি, আমরা যেন পড়াশোনা করতে পারি, তোমরা যেন পড়াশোনা করে বড় হতে পারো, তোমরা কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, ক্লাসে জিজ্ঞেস করলে বলো, হ্যাঁ কেউ প্রফেসর হবে, অনেক কিছু হতে পারবে। তাহলে তোমাদেরকে করতে হবে আল্লাহর কাছে আগে সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। আমরা প্রতিদিনই ধর্ম, কিছু কিছু ধর্ম আমরা করব, বাসায় এখন হুজুর রেখে পড়াশোনা করবে, যাদের মা বাবা পড়াতে পারেন তারা মা বাবার কাছে আরবি শিক্ষাটা গ্রহণ করবে। এই যে একটা সময় পাচ্ছ, এখন এই সময়টা আরবি শিক্ষাটা গ্রহণ করো, দেখবে তোমার অনেক কাজে লাগবে। অনেকে আসে মসজিদে যেয়ে পড়ে আসো, তাও যদি বাসার কাছাকাছি মসজিদ থাকে, সুযোগ থাকে, তাহলে সেটাও করবে। হ্যাঁ, তাহলে তোমাদের কি বলে ধর্ম আরবি পড়ার সঙ্গে সঙ্গে তোমার বাংলা পড়ার সাথে সাথে তোমার এই পড়াটাও শেখা হয়ে যাবে। আর এটা তো তোমার বাধ্যতামূলক, শিখতেই হবে, জানতেই হবে, তাই না? তাহলে আমরা এই কাজটা, এই যে একটা সময় পাচ্ছি নামাজ পড়া, আম্মুকে দেখে দেখে, বাবা পাশে বড় যারা আছে তারা তোমার সাথে নামাজ পড়ে, তাদের সাথে সাথে তুমিও নামাজ পড়লে নামাজ পড়াটাও শিখে ফেলবে। তোমরা তো ছোট মানুষ, তোমাদের তো অনেক স্মরণ শক্তি, অনেক তোমরা বুঝো, তাড়াতাড়ি তোমরা সব কিছু বুঝে ফেলো। এই জন্য আমি মনে করি তোমরা এটাও সুন্দর করে শিখে ফেলবে। আবার দুষ্টুমিও করবে, খেলাধুলাও করবে, আমি মানা করছি না দুষ্টুমি করতে, খেলাধুলা করতে, না, খেলাধুলাটা অবশ্যই করবে, ব্যায়াম করবে, খেলাধুলা করবে, দৌড়াদৌড়ি করবে, যেটুকু জায়গা আছে সেটুকু জায়গার মধ্যে। আবার অনেকে ছবি আঁকতে পারো, সুন্দর সুন্দর করে ছবি আঁকবে, বিজন স্যার তোমাদেরকে ছবি আঁকা শেখাবে আরও ক্লাসে ভালো করে, তোমরা সেই ছবিগুলো আঁকা শিখবে। কারণ আমরা জানি সায়েন্স পড়তে হলে, তোমরা বড় হলে অনেক কিছু তোমাদের আঁকা শিখতে হবে, এই জন্য আঁকা ঝাঁকাটাও শিখবে। তারপরে অন্য বই, গল্পের বই, হ্যাঁ সেগুলোও পড়বে, গল্পের বইও পড়বে, আম্মুকে বলবে, ছোটদের অনেক সুন্দর সুন্দর গল্পের বই আছে সেগুলো পড়বে, মিনার কার্টুন দেখবে টিভিতে, হ্যাঁ ডোরিমন দেখবে, যা আছে তোমরা তোমাদের যে উপযোগী যেগুলো দেখার সেগুলোই দেখবে। একজাম তো দেখবে না তা কিন্তু না, সব কিছুই করতে হবে, পড়ালেখাও করতে হবে, খেলাধুলাও করতে হবে, আবার রেস্টও নিতে হবে, সব কিছু করতে হবে, একটু সময় পেলে গ্রামের বাড়িতেও বেড়াতে যেতে হবে। হ্যাঁ, অনেকে দাদা দাদি নানা নানি গ্রামে থাকে, গ্রামের কেমন করে তারা থাকে, গ্রামের জীবনযাপন কেমন, তোমরা ছোটো যাদের গ্রাম আছে, দেশ আছে, তারা অবশ্যই দেশে যাবে, দেশেও বেড়াতে যাবে, দেশেও বেড়াতে যাবে। কারণ হলো শুধু তো শহরের মানুষ না, গ্রামের কিন্তু অনেকটা সুন্দর পরিবেশ আছে, তোমরা জানো না গ্রামে যে এখন যে সুন্দর পরিবেশ, এখন যারা গ্রামে গিয়েছে তারা জানে, এখন গ্রামে এখন শীতকাল তো, এখন কুয়াশা, সুন্দর কুয়াশা পড়ে থাকে, সকালে কুয়াশা থাকে, তারপরে খেজুরের রস খাওয়া যায়, পায়েস খাওয়া যায়, পিঠা খাওয়া যায়, মজার মজার। তারপরে হলো যদি তুমি একটু বেড়াতে যাও, দেখবে ক্ষেতের মধ্যে সরিষা ফুল অনেক সুন্দর করে ফুলুদ হয়ে সরিষা ফুল ফুটে আছে, হ্যাঁ তুমি গেলে দেখতে পাবে। আর কয়েকদিন পরে এই সরিষা ফুল থেকে সুন্দর করে একটা সরিষা ফল, মানে সব ফল ধরবে, সেই সরিষাই আমরা ওই যে তেল করে ভাঙিয়ে, তারপরে ওই যে আমরা সরিষার তেল দিয়ে মুড়ি মাখিয়ে বা রান্না করে খাই। তা এই যে জিনিসগুলো, এগুলো তুমি গ্রামে না গেলে দেখতে পারবে না, শহরে আছে, শহরে তুমি ছবিতে দেখতে পারবে, কিন্তু তুমি যদি চোখে দেখতে চাও তাহলে তোমাকে গ্রামে যেতে হবে। আমরা কিন্তু বারবার বলছি, আমি কিন্তু তোমাদের গল্পের ক্লাসের মতো করেই তোমাদের আমি পড়াবো, কারণ যেহেতু তোমাদের এই সাবজেক্টটা মৌখিক পরীক্ষা হবে, যেহেতু লিখিত কোনো পরীক্ষা না, এই জন্য কোনো চাপ নেওয়া যাবে না, আমরা জানতে জানতে খেলতে খেলতে শিখে নিব। হ্যাঁ, যেমন আমরা কোন জাতি, আমরা মুসলমান জাতি, আমরা আমাদের ধর্মের নাম কি, আমাদের ধর্মের নাম ইসলাম, এই যে কথাগুলো, এগুলো আমাদের ইসলাম অর্থ কি, ইসলাম অর্থ শান্তি, এই যে তিনটা, আমি বেশি বলছি না, আমি তিনটা তিনটা করে তোমাদেরকে
করতে বলছি, তাহলে দেখবে তোমাদের পড়া শেখা হয়ে যাবে। হ্যাঁ, কতক্ষণ আছে দেখো তো? 15 মিনিট। হ্যাঁ, 15 মিনিট হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এই যে অল্প অল্প করে পড়বো, হ্যাঁ, আমাদের ক্লাস বেশিক্ষণ আমি আর করব না, যেহেতু তোমাদের সাথে আমার প্রথম আজকে ক্লাস, ছোটরা অনেকক্ষণ বসে আছো, এই জন্য তোমাদেরকে আর আমি ধরে রাখবো না। তোমরা এখন একটু দুষ্টুমিও করো, খেলাধুলাও করো, সব কিছু করো, কিন্তু যখন একটু আমি ক্লাস নিব তখন একটু মনোযোগ দিয়ে আমার ক্লাসটা পড়বে। হ্যাঁ, একটা খাতা নিবে, একটা পেন্সিল নিবে, একটু লিখে রাখবে কোন দিন কোন ক্লাসে কী পড়ানো হলো, ঠিক আছে? হ্যাঁ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, একদম রোগমুক্ত থাকো, ঠান্ডা থেকে দূরে থাকো, গায়ে একটু গরম কাপড় দিয়ে রাখবে, কখনো ঠান্ডা লাগাবে না। হ্যাঁ, শরীরের একটু যত্ন করবে, মুখে একটু ক্রিম লাগাবে, নাহলে ঠোঁট ফেটে যায়। হ্যাঁ, স্কিনে এই জন্য যত্ন করবে, শরীরের যত্ন করবে, নিজের যত্ন করবে, মাথাটা সুন্দর করে আছড়িয়ে রাখবে, পরিপাটি হয়ে থাকবে। হ্যাঁ, আমরা যেহেতু কী পরিষ্কার পরিচ্ছন্নতা বলো তো, কি ইমানের অঙ্গ, এই জন্য আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, আর পরিষ্কার পরিচ্ছন্ন তো সবাই ভালোবাসে, এই জন্য আমরা সুন্দরভাবে পোশাক পরবো এবং সুন্দরভাবে থাকবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজ এখানে শেষ করছি, আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।